নারী স্বাধীনতা, এটা একটা শয়তানের অহি। লিপ টুগেদার শয়তানের অহি, পোশাকের স্বাধীনতা শয়তানের অহি, অপসংস্কৃতি শয়তানের অহি, ফ্রি মিক্সিং শয়তানের অহি, পর্নগ্রাফি, এসবগুলি হচ্ছে রিসুমিন আমালি শায়াতিন, এগুলো হচ্ছে শয়তানের কর্ম। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম। গৃহ থেকে শয়তানকে বিতাড়িত করতে পদক্ষেপ গ্রহণ করুন, স্পেশালি সূরা বাকারা নিয়মিতভাবে তেলাওয়াত করুন। দিনদার, আমানতদার, মুত্তাকি, পরহেজগার আলেমদের আলোচনা শুনুন। এই কাজগুলো করলে আমরা আমাদের আদর্শ পরিবার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে একটা সুন্দর আদর্শ পরিবার দান করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপর অনুগ্রহে অশেষ মেহেরবানিতে সকাল বেলার বৃষ্টি থাকা সত্ত্বেও যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেঘ মুক্ত আকাশ উপহার দিয়ে সুন্দর দিনে মজলিসে এই 34তম তাবলিগী ইজতেমায় বসে কোরআন ও সুন্নাহ থেকে কিছু শুনবার ও বলবার সুযোগ দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে সবাই প্রাণ খুলে শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি যদি ও রাসূলের ওপর যিনি মহাবিপ্লবের মহানায়ক, মানবতার মুক্তির দূত, রহমাতালিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যা রেখে যা আদর্শ বাস্তবায়নের মাঝেই রয়েছে সমাজের সার্বিক কল্যাণ, যার আদর্শ বাস্তবায়ন করতে পারলে পরিবার অটোমেটিকভাবে আদর্শ হয়ে যাবে, সেই রাসূলের সঙ্গে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যের বিষয়, আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন 66 নম্বর সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়াহলিকুম, এবং বাঁচাও তোমাদের পরিবারকে নার, আগুন থেকে। আল্লাহ তাআলা শুধু নিজেকেই জাহান্নাম থেকে বাঁচতে বলেননি, তিনি পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। তার মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম। যত বড় বিপদই আসুক, যদি পরিবার পাশে থাকে তাহলে বিপদটা হালকা হয়ে যায়, আর যদি পরিবারের ভিতরে অশান্তি তৈরি হয় তাহলে পৃথিবীতে কোথাও সে ব্যক্তি শান্তিতে বসবাস করতে পারে না। আমরা দেখতে পারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন ওহী নাজিল হচ্ছিল তিনি ভীত সন্ত্রস্ত হলেন, তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করে রাখো, আমি ভয়ে ভীত, আমি আমার জীবন নাশের সংজ্ঞায় শঙ্কিত। তখন সর্বপ্রথম তার স্ত্রী তাকে অভয় দিয়েছিলেন, কোনো সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেবেন না। এইভাবে তিনি যখন শিয়াবে আমির আবু তালেবে দীর্ঘ প্রায় 3 বছর অবরুদ্ধ থাকলেন, সেই সময়তেও তিনি তার আহাল পরিবারকে পাশে পেয়েছিলেন, তাই এই সব সমস্যা তার কাছে হালকা মনে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, মানুষের সব থেকে বড় শক্তি ও শান্তির জায়গা হচ্ছে পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ফেতনার যুগে ধাবিত হও, ফেতনার যুগ যদি তোমাদের পেয়ে বসে, তাহলে তোমরা বাড়িতে অবস্থান করো, তোমরা তোমাদের পরিবারের সঙ্গে অবস্থান করো। কিন্তু শয়তান চায় না আমরা পারিবারিকভাবে শান্তিতে বসবাস করি। শয়তানের আরশ হচ্ছে পানির উপরে। প্রত্যেক দিন শয়তান তার চেলা চামুণ্ডাদেরকে ডেকে বলে, তুমি কি করেছো? একজন বলে, আমি একজন মানুষকে হত্যা করার কাজে উদ্বুদ্ধ করেছি, অবশেষে সে তাকে হত্যা করেছে। তখন সে বলে, তুমি কিছুই করতে পারোনি। এরপরে তুমি কি করেছো? সে বলেছে, আমি ধর্ষণ করে ফেলেছি। সে বলেছে, তুমি কিছুই করতে পারোনি। এরপর তুমি কি করেছো? সর্বশেষ যে চেলা চামুণ্ডা বলে, আমি দুজন স্বামী স্ত্রীর মধ্যে
এমন অবস্থা তৈরি করে দিয়েছি, তাদের পরিবারকে আমি হালাক করে দিয়েছি। শয়তান তাকে উঠে গিয়ে আলিঙ্গন করে তাকে বাহাবা দিয়ে বলে, সাবাস, তুমি চমৎকার কাজ করেছ, সাবাস, তুমি পরিবারকে ভেঙতে পেরেছ, তুমি চমৎকার কাজ করেছ। সময় উপস্থিতি দেখুন, বর্তমান শয়তানের ওহি নাজিল হতেই থাকে। বর্তমানে নারী স্বাধীনতা, এটা একটা শয়তানের ওহি, লিপ টুগেদার শয়তানের ওহি, পোশাকের স্বাধীনতা শয়তানের ওহি, অপসংস্কৃতি শয়তানের ওহি, ফ্রি মিক্সিং শয়তানের ওহি, পর্নোগ্রাফি, এ সবগুলি হচ্ছে রিসুমিন আমালি শায়াতিন, এগুলো হচ্ছে শয়তানের কর্ম। কেন শয়তান এগুলো করতে বলে? এর ফলে যা হচ্ছে, বাড়ছে ধর্ষণ, বাড়ছে পরকীয়া, বাড়ছে ডিভোর্স, ভেঙে যাচ্ছে পরিবার, অশান্তিতে পুড়ে মরছে পুরো বিশ্বের বনু আদম। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের জন্য যেটা ফার্স্ট করণীয় তা হচ্ছে, ছেলে মেয়েদের বিবাহ উপযুক্ত বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। মর্মে বুখারীর 5066 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা, হে যুব সমাজ, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে, বা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে আর্থিক ক্ষমতা, এই ক্ষমতা যার আছে ফালিয়াত জাওয়াজ, সে যেন দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুঃখজনক হলো সত্য, শারীরিক ক্ষমতা অধিকাংশেরই আছে, হয়তো বা ফাইন্যান্সিয়ালি সমর্থ সবার হয় না, কিন্তু আমরা রাসূলের জামানায় দেখতে পাই যে অনেককে বিবাহ বন্ধনে আবদ্ধ তিনি করিয়ে দিয়েছেন কোরআন শিক্ষার বিনিময়ে। বর্তমান আমাদের আহলে হাদিসের ভিতরে এই সমস্যা দেখা দেয়, একজন উপযুক্ত মেয়েকে বিবাহ দেব, দিনদার মোত্তাকি পরহেজগার ছেলেকে পাওয়া যায় বটে, কিন্তু টেনশন মাথায় চেপে বসে, ছেলে তো কিছু করে না, ছেলে তো কিছু করে না, তাকে দিয়ে বিবাহ দিলে আমার মেয়ের কি হবে? মানে রিজেকের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো আমাদের বিশ্বাস অতটা শক্তপোক্ত নেই। তাই আমরা দিনদার রেক্কার পরহেজগার ছেলে পেলেই মেয়েকে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো ইনশাআল্লাহ। এখন আদর্শ পরিবার গঠনে করণীয়, এক নাম্বার স্ত্রী নির্বাচন করা। বুখারী মুসলিম মেশকাতের 3082 নম্বর হাদিস রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাতুল আরবাইন, জনগণের বৈশিষ্ট্য, জনগণ চারটি জিনিস খোঁজে বিবাহর ক্ষেত্রে, লি মালিহা, এক নম্বরে খোঁজে তার টাকা পয়সা আছে কি না, ওয়ালি জামালিহা, দুই নম্বরে খোঁজে তার সৌন্দর্য আছে কি না, ওয়ালি হাসাবিহা, তিন নম্বরে খোঁজে তার বংশমর্যাদা আছে কি না, ওয়ালি দিনিহা, চার নম্বরের বিষয়ে তার দিনদারি আছে কি না। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিনটি বিষয়কে গ্রহণ করার জন্য অত জোর দিচ্ছি না, আমি বলছি ফাসফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তাহলে তোমাদের হাত ধুলেই মলিন হয়ে যাক, তোমরা ধ্বংস হয়ে যাবা। সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছেন, সংসার টিকবে না, সংসার বেশি দিন টিকবে না, টাকা পয়সা দেখে বিবাহ করেছেন, সংসার বেশি দিন টিকবে না, পরকিয়া করবে, হে সে অমুক তমুক ইত্যাদিতে সে সবসময় নিজেকে ডুবিয়ে রাখবে। তবে যদি চার নম্বরটা আপনি প্রায়োরিটি দেন, তাহলে সংসার আদর্শ হবেই। দুই নম্বর, আপনি তো বিবাহর ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিলেন, কিন্তু যারা মুরব্বী মানুষ আছেন বা বিবাহ করে ফেলেছেন তারা কি, তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে স্ত্রীকে সংশোধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আপনারা অনেকে বিবাহ করেননি, স্ত্রীর কথা শোনেন এমন আছে না, স্ত্রী পর্দা করেন আছে না, করণীয় কি? তাকে সর্বাত্মকভাবে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে, তাহলে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। তিন, গৃহকে আল্লাহর স্মরণে পরিণত করুন, ফরজ সালাত আপনি মসজিদে পড়ুন, কিন্তু নফল সালাতগুলো আপনি আপনার বাড়ির আহাল পরিবার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়ুন, সঙ্গে সঙ্গে পরিবারগুলোকে অশ্লীলতা মুক্ত করুন, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি
থেকে নিজেদের গৃহকে মুক্ত রাখুন। এরপর চার নাম্বার আপনার ঘরগুলোকে, এরপর চার নাম্বার পরিবারের সদস্যদেরকে ইমানি প্রশিক্ষণ দিন। ইমানি প্রশিক্ষণ দেওয়ার জন্য অন্যতম মাধ্যম পরিবারের সবাই মিলে সোমবার বৃহস্পতিবারে নিয়মিতভাবে নফল সিয়াম পালন করার অভ্যাস করুন। বিশেষ করে শীতকালীন সময়টা, যেটাতে মাত্র 11 ঘন্টার মতো সময়। এরপর আইয়ামে বীজের সিয়ামগুলো, এরপর আরাফাতের সিয়াম সহ যত নফল সিয়াম আছে এগুলো সবাই মিলে একসঙ্গে সাহারি করুন, একসঙ্গে ইফতার করুন। তাহলে পরিবারের সদস্যদের একটা ইমানি ট্রেনিং হয়ে যাবে। ছয়, গৃহ সম্পর্কিত সুন্নাহগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হন, বিসমিল্লাহি তাআলা আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কতজন বলেছি আমরা আজকে? বাড়ি থেকে বের হয়েছে আমরা সবাই সফরে আসিনি, আমরা বলেছি কতজন? খুঁজলে কিন্তু বেশি হাত উঠবে না। বাড়িতে যাব আমরা প্রোগ্রাম শেষ করে, ঢোকার সময়তে সালাম দিয়ে ঢুকি আমরা কতজন? এই অভ্যাস কতজনের আছে? খুঁজলে পাওয়া যাবে না। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিমের 2018 নম্বর হাদিস, যে পরিবারে সালাম দিয়ে পরিবারে প্রবেশ করা হয়, খাবার সময়তে বিসমিল্লাহ বলে খাওয়া হয়, শয়তান তার চেলা সামুন্ডাদেরকে ডেকে বলে এই বাড়িতে তোমার থাকার জায়গাও নাই, এই বাড়িতে তোমার খাওয়ার জায়গাও নেই। পক্ষান্তরে যদি এ দুটো না করা হয়, শয়তান বলে তোমরা আসো, তোমরা এখানে থাকতে বাবা, তোমরা এখানে খেতে বাবা, তোমাদের থাকার জায়গা খাবার জায়গা দুটাই হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর সাত নম্বর, গৃহ থেকে শয়তানকে বিতাড়িত করতে পদক্ষেপ গ্রহণ করুন। স্পেশালি সূরা বাকারা নিয়মিতভাবে তেলাওয়াত করুন, এবং সূরা বাকারার শেষের 2 আয়াত এবং ঘুমানের সময়তে আয়াতুল কুরসি পড়ুন। 8 নম্বর, পরিবারের সদস্যদেরকে শিক্ষা দিন, তালিম দিন। 9 নম্বর, গৃহ একটি ইসলামী পাঠাগার গড়ে তুলুন। এক মিনিট, শেষ করছি। 10 নম্বর, গৃহে ওয়াজ মাহফিল শোনার জন্য অডিও রেকর্ডারের ব্যবস্থা করুন। ওয়াজ শোনার সময় অবশ্যই মানহাজ বিশুদ্ধ ব্যক্তি ছাড়া, আলেম ছাড়া অন্যদের দিন গ্রহণ করবেন না। অন্যদের দিন গ্রহণ করলেই, সহি আকিদার নামে, সহি মানহাজের নামে দিন গ্রহণ করলেই তাদের ভিতরে বিপদ বেশি। অতএব আপনারা দলিল ভিত্তিক দিনদার আমানতদার মুত্তাকি পরহেজগার আলেমদের আলোচনা শুনুন। সম্মানিত উপস্থিতি, পুণ্যবান সৎকর্মশীল ব্যক্তিদেরকে বাড়িতে ডেকে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, তাদের কাছ থেকে পরামর্শ নিন। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো করলে আমরা আমাদের আদর্শ পরিবার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে একটা সুন্দর আদর্শ পরিবার দান করো। এ দাবি এ দাওয়া রেখে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।